আসন্ন ছট পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সদরঘাট এলাকা পরিদর্শন করলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এদিন তিনি সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি কোথায় ছোট গাড়ি এবং বড় গাড়ি পার্কিং করা হবে সে বিষয়ে খোঁজ খবর নেন। আজকে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতি সবই সদস্যদের নিয়ে আজকে আইসি স্যার আমাদের সদরঘাটে এলেন। এসে দেখলেন কি যারা ছট পুজো করতে আসছেন তাদের কোনো অসুবিধা না হয়, কোথায় গাড়ি পার্কিং হবে, কোন জায়গা ছোটো গাড়ি থাকবে, কোন জায়গা বড় গাড়ি থাকবে, মানুষ কত মানুষ আছেন, এই সব বিষয় নিয়ে আজকে সদরঘাটে এলেন আইসি স্যার পরিদর্শন করতে। আমাদের জিজ্ঞেস করলেন কী কী হয় না হয়, আমরা বললাম কি স্যার এইসব গাড়ি এদিকে পার্কিং করা যায়, আর আমাদের নিজেদের আমাদের এনসিসি ভলেন্টিয়ার 100টা থাকে, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার 150টা থাকে। তো বললেন খুব ভালো, এটা আমরা সকল বর্ধমানবাসীদের জানাই কি আপনারা সবই সকাল সকাল আসুন, আর খুবই তাড়াতাড়ি আসবেন, যেহেতু কোনো জামে না পড়েন পুজো করতে আসছেন, আপনারা ঠিক টাইমে পুজো করতে পারেন, এই জন্য সকল বর্ধমানবাসীদের জানাই। আর বাইরে থেকেও যারা আছেন আমাদের এখানে ছট পুজো করতে, তাদেরকে অনুরোধ করি আপনারা খুব তাড়াতাড়ি ঢুকবেন, আর কোভিড বিধি নিয়ম মেনে আপনারা সবাই পুজো করতে আসুন। ছট পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। আসন্ন ছট পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সদরঘাট এলাকা পরিদর্শন করলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এদিন তিনি সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি কোথায় ছোট গাড়ি এবং বড় গাড়ি পার্কিং করা হবে সে বিষয়ে খোঁজ খবর নেন। আজকে সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতি সবই সদস্যদের নিয়ে আজকে আইসি স্যার আমাদের সদরঘাটে এলেন। এসে দেখলেন কি যারা ছট পুজো করতে আসছেন তাদের কোনো অসুবিধা না হয়, কোথায় গাড়ি পার্কিং হবে, কোন জায়গা ছোট গাড়ি থাকবে, কোন জায়গা বড় গাড়ি থাকবে, মানুষ কত মানুষ আছেন, এই সব বিষয় নিয়ে আজকে সদরঘাটে এলেন আইসি স্যার পরিদর্শন করতে। আমাদের জিজ্ঞেস করলেন কি কি হয় না হয়, আমরা বললাম কি স্যার এইসব গাড়ি এদিকে পার্কিং করা যায়, আর আমাদের নিজেদের আমাদের এনসিসি ভলেন্টিয়ার 100টা থাকে, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার 150টা থাকে। তো বললেন খুব ভালো, এটা আমরা সকল বর্ধমানবাসীদের জানাই কি আপনারা সবই সকাল সকাল আসুন, আর খুবই তাড়াতাড়ি আসবেন, যেহেতু কোনো জামে না পড়েন পুজো করতে আসছেন, আপনারা ঠিক টাইমে পুজো করতে পারেন, এই জন্য সকল বর্ধমানবাসীদের জানাই। আর বাইরে থেকেও যারা আছেন আমাদের এখানে ছট পুজো করতে, তাদেরকে অনুরোধ করি আপনারা খুব তাড়াতাড়ি ঢুকবেন, আর কোভিড বিধি নিয়ম মেনে আপনারা সবাই পুজো করতে আসুন। পর পর চার পাঁচটা এদিকে পাঠিয়ে দেবো, পর পর চার পাঁচটা ওইদিকে পাঠিয়ে দেবো।
ছট পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।